পঞ্চাশ টাকা এক বাটি ঘুষ তো ওইখানে বাংলাদেশ 300 টাকা দিয়ে পাইবেন না, এটা আরেক পার্টি মজা করে তারা বোতল খা, বোতলের পানির দাম সেম ইন্ডিয়া ইন্ডিয়া খায়া থেকে ঘুরে সস্তা আছে, ট্রেনে ঘুরলে অনেক বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানে জিনিসের দাম বেশি, বহুত দাম বাংলাদেশে, বাংলাদেশে একটা এসি হলো ১২০ টাকা খাইবেন, তো স্বাভাবিক খানা খাইবেন, গরুর গোস্ত খাইবেন, চিংড়ি মাছ খাইবেন, সবজি খাইবেন, ভাত খাইবেন, পেট করে ১২০ টাকা দিয়ে বাঙালি না গেলে এই যে রানের অবস্থা খুব খারাপ, বাঙালি আর বাসায় রাখছে কলকাতাটা কাশ্মীরি সব বাংলাদেশ সব বাঙালি গিয়া তো খা মার্কেট করে ইয়ে করে, এরা তো এত শৌখিন না, একটা আপেল কিনে, দুইটা আপেল কিনে, তিনটা আপেল কিনে, মনে হয় একটা মাছ কিনে, পাঁচ পিস মাছ কিনে, এরকমই আমাদের মতন না, পাঁচ কেজি ধরেন আপনি আমি বই নিলাম, চা খাইলাম, পুরি খাইলাম, গ্রিল টিল খাইলাম, জীবনও খাওয়াবেন আপনার, এক কাপ চা খাইতে পারবেন না মালবন্দা থেকে, এরকম এক কাপ চা খাইব না, আমরা বাঙালি খাবারের শৌখিন, অন্য কোথাও এরকম পাইবেন না, বাঙালি অন্য কিছু নাও খা ভালো করে খাওয়াতে পুরো খাওয়াতে একশো একশো মানের পাকের মান ভালো, হুম জিনিস সস্তা, বিরিয়ানি সস্তা অনেক, সব সস্তা আইটেম, হায়দ্রাবাদ বিরিয়ানি সব ইন্ডিয়ান, আরে আল্লাহ ইন্ডিয়াতে কত ধরনের খাবার আছে কল্পনা আর বাইরে, আর আমি দেখাবো ইন্ডিয়া আমার চ্যানেল আছে, বকুল বাইরে যাইব না এই ভিড়ে গিলে জামু লাগে বাবা, পল্টনতে যাইব ওরা সবাই, হ্যাঁ ঘুরে আইতে পারেন ইন্ডিয়া মজা পাইবেন, তিন মাসের বিষয় লাগে ওরা, তিন মাস ধরে ঘুরে, তিন মাস তো বহুত সময়, তিন মাস হলে তো বহুত ঘুরে দেওয়া যাবে, ট্রেনে ঘুরে দেখলে কোনো এত খরচা হয় না, ট্রেনে ভাড়া কম, ঢাকাতে এসি টাঙ্গে তো ঢুক দূরত্ব দিতে পারবেন ৫০ টাকা হইলে, ট্রেনে বহুত সস্তা ট্রেনে, আপনি যদি মার্কেটের না যদি করেন শুধু ঘুরবেন ৪০-৫০ হাজার লেগে দিব, শুধু খাওয়া থাকা আর চোখে সুন্দর ঘুরে দেখবেন, মার্কেট করা দেবো না, তাহলে ৫০ হাজার যথেষ্ট, ঘুমছে লেগেছে আচ্ছা বল।